তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমাদের যে ভিডিও কন্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে এই রমজান মাসের কিছু আলোচনা নিয়ে। তো আপনাদেরকে বলে দিই, আমাদের এই ভিডিওটা স্টার্ট করার আগে আপনারা অবশ্যই যদি আমাদের এই নতুন চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, তো আপনাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একদম টং করে বাজিয়ে দিবেন। তারপর আপনারা যদি আমাদের এই ফেসবুক পেজে যদি নতুন থাকেন, তো অবশ্যই আপনাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, তার সাথে সাথে শেয়ার করে দেবেন। তো চলুন, আমাদের যে ভিডিওটা হচ্ছে কি, আজকে আমরা পবিত্র রমজান মাসে কিভাবে আমরা রোজা করছি, আমাদের কিভাবে কিভাবে পরিশ্রম করে আমরা রোজা করছি, সমস্ত জিনিসগুলো আমরা জানবো। তার সাথে সাথে আমাদের এখান করে কেরালার কিছু ভাষাগুলোও জানবো। আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেটা বলছিলাম কি, এখানে আমরা কত কষ্ট করে এখান করে যেহেতু কাজ করার মধ্যেও রোজা করতে হয়, তো কিভাবে সে জিনিসগুলো মানে সামলাচ্ছ, এটা জিনিস আমি বলতে চাইছিলাম, মানে সবাইকে জানার জন্য সব করতে বেটার হতো। আমরা তো অনেক কষ্ট করে রোজা রাখছি, প্লাস নামাজও পড়ছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি। তারপরে 4টার দিকে ফের ইফতারি তৈরি করতে হয়, মানে এখন 6:41 আমাদের এখানে রোজা ইফতার হয়। রোজা ইফতার করে খাওয়া দাওয়া করে তখন ফের আবার মানে তারাই পড়তে হয়। 8:30 নামাজ চালু হয়, নামাজ পড়তে পেরে 10টা বাজে, 10টার দিকে নামাজ পড়া আসে, একটু মানে অল্প স্বল্প করে মানে রেস্ট করি, তারপরে ঘুমাই। ঘুমানোর পরে ফের আবার আমাকে 3:30 দিকে রান্না করতে হয়, রান্না করে আবার ফের 4:30 দিকে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তখন আবার আমরা ঘুমাই। তারপরে মানে সকাল হচ্ছে, সকাল ফের মানে আমাদের কাজে কোনো টাইম টেবল নাই, অর্ডার হলে আমাদের কাজ হবে, কিন্তু কাজ বেশি আমাদের হয় না, 3 থেকে 4 ঘন্টা হয়। কোনোদিন 1 ঘন্টা 2 ঘন্টা মানে যেরকম যখন হয়। আজকে কেমন হয়েছে কাজ? আজকে তো মানে রোদের তাপটা বেশি ছিল, আজকে খুব কষ্টতে আমরা কাজ করেছি, আর প্লাস রোজাও রেখেছিলাম, খুব কষ্টতে আজকে রোজাটা হয়েছে। মাশাআল্লাহ, আপনাদের দোয়া চাই কি, আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে রোজা করতে পারি। তারপরে আমরা জানবো কি এখানকার কিছু ভাষাগুলো, যেমন এখানকার এরা তো বাংলা বুঝতে পারে না? না, এখানে ওরা বাংলা বুঝতে পারে না। হিন্দি বুঝতে পারে কি? হিন্দি মোটামুটি, কেউ পারে কেউ পারে না। যেরকম কাজকে পানি বলে, আচ্ছা আচ্ছা, তারপরে খাবারকে ভাতকে চোর বলে, পানিকে মানে এরকম নর্মাল পানি লিলে পচ্চা বললাম বলে, গরম পানিকে মানে চুর বললাম, ঠান্ডা পানিকে মানে তান্তা বললাম, এরকম এরকম মানে ওদের ভাষা। ভাতকে তো চোর বলছে, তারপরে খাবারকে বলছে বাসনা কাইছো, এরকম মানে ওদের পুরাই ভাষা উল্টা আছে। আর আরেকটা জিনিস, যেমন কি ভাতকে যেমন চোর বলছে, তো বাংলাতে অনেক সময় মনে হবে কি চোর বলছে, মানে আমি চুরি করেছি নাকি? মানে আমাদের বাঙালিতে মানে চোর ওইটা মানে কারো জিনিস কিছু লেললে ওকে চোর বলে, কিন্তু কেরালতে মানে ভাতকে চোর বলছে, মানে অ্যাকচুয়ালি ভাষাটাই উল্টা। ভাষাটাই উল্টা, মানে টোটালি তো বাংলা ভাষা কেউ বুঝে না? না, বাংলা টোটালি কেউ বুঝে না, এবং হিন্দি মোটামুটি বুঝে, মানে ভালো সবাই ভালো বুঝতে পারে না। দোকানে গেলে সবজনা সব কথা বুঝতে পারে না, কিছু হিন্দি যারা বুঝে তারা সামান দেয়, না তো বলবে তারা নিজে মনে মেপালি এলে তারপর আমি দেখে তো পয়সা নিব। আর একটা জিনিস কি, এখানকার যদি কেউ আসে, যারা এসেছে নতুন বা যারা কেউ ভাষা শিখতে চাইছে, ওদের কতদিন সময় লাগতে পারে ভাষা শিখতে? ওদের মানে অনেক টাইম লাগবে, কেরালা ভাষা মানে অত ভালো করে বোঝা যায় না, তার মোটামুটি 6 মাস বছর খানিক লেগে যাবে। তো এরকম বাঙালির সাথে থাকলে তো শিখতে পারবে না? বাঙালির সাথে থাকলে শিখতে পারবে না, মালিয়ারামেদের সাথে থাকতে হবে একাই, তারপরে শিখা যাবে। মানে ওরকম মানে সাংঘাস থাকলে পরে অবশ্যই শিখতে পারবে? হ্যাঁ, ওদের সঙ্গে থাকলে মানে ওকে ওটাই ভাষা বলতে হবে, না তো হিন্দি বলতে হবে। আর যিনি মিস্ত্রি মিস্ত্রির সাথে কাজ করে, মিস্ত্রি যদি হিন্দি না জানে তখন মালিয়ারাম বললো, আর একে কিছু মানে ই করতে হবে, মানে কি বলছে আগে মানে ধ্যানটা বেশি রাখতে হবে, মানে ম্যানেজ করে চলতে হবে, হ্যাঁ ধ্যান রাখতে হবে, হ্যাঁ তাহলে শিখতে পারে। আর মানে বাঙালি বিহারি সাথে থাকলে শিখতে পারা যাবে না। তো আমরা এখান করে তো অনেকগুলো ভিডিও দেখাচ্ছি, প্লাস আমরা অনেক ভিডিওতে অনেক কিছু বলেছি, তো আমরা নেক্সট যেগুলো ভিডিও দেখাবো অবশ্যই কি আমাদের এখান করে বাজারের ভিডিও, তার সাথে সাথে রাস্তার ভিডিও অনেকগুলো দেখাবো। তো এর জন্য কি বলতে চাইছো, লোককে দেখাতে চাইছো না কেমন? হ্যাঁ দেখাবো, ইনশাল্লাহ দেখাবো অবশ্যই। তো আপনারা দেখতে পেলেন, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে অবশ্যই আমরা এখানকার অনেক অনেক ভালো নাজারা আছে, অনেক ভালো জায়গা আছে যেগুলো আপনাদেরকে দেখাবো, তো আপনারা অবশ্যই আমাদের এর সাথে থাকবেন। সো ফ্রেন্ডস, আপনারা জানলেন অবশ্যই এখান করে অনেকগুলো কথা, যে কথাগুলো যদি আপনারা কিছু বুঝতে পারেন অবশ্যই আপনারা বলবেন, এবং নাও যদি বুঝতে পারেন তো অবশ্যই আমরা আপনারা কমেন্ট করে বলবেন, তো আপনারা যত পারবেন আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। কথাতে একটা জিনিস আছে অবশ্যই, সাকসেস পানা অনেক মুশকিল, যেটা বলে
कि एक मानुष जदि सकसेस पे चाय सफलता अर्जन करते चाय ए रकम मान खूब इजी सफलता आसबें एक सफलता पे गेले ना जानी कतटा परिश्रम करते हैं तो अवश्य हमें जो सफलतार बेपारे जानते जाए मानुषार का जो है जे मानुषा सफलता अर्जन कर मैं जे व्यक्ति सकसेसफुल व्यक्तर का जो है तेल परे हमें जानते पर क्यों सफल पे क्यों निजे जीवन के सफल दिखे नहीं जीते परि तो सो फ्रेंड्स हमारे और अनेक कथा आपन के आो नेक्स्ट भिडियोते बोलबो तो अपनारा जदि चैनल के सबसक्राइब ना थकें तो अवश्य सबसक्राइब कर पासे थाका बेल आइकनटिके आपनि बाजिये नेबेन आमादेर एई फेसबुक पेजटिके जदि फलो ना करे थाकेन एनबीआई फेसबुक पेजटिके ताहले पर आपनारा अवश्यई आमादेर एई फेसबुक पेजटिके एकदम फलो करे नेबेन एबं शेयर करे देबेन लाइक करे देबेन तो भालो थाकुन आपनारा सुस्थ थाकुन आर आपनादेर काछे आरो एकटा कथा जेटा होच्छे कि आमरा रोजा करछि आमरा अनेक कष्ट करे काज करते हय आपनादेरके बोललाम तो आपनारा अवश्यई आमादेर जन्य दोआ करबेन आर आपनादेर जन्य आमरा दोआ करब इनशाआल्लाह तो भालो थाकुन सुस्थ थाकुन परिबारेर खेयाल राखुन आजकेर एतटुकुई बस बाय बाय।